নমস্কার বন্ধুরা, জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু কৃষ্ণ। তো বন্ধুরা, আজকে সারাদিন অনেক আমার যে বন্ধু সার্কেল আছে মানে আপনার ইউটিউবে যারা কাজ খোঁজে, তো যাই হোক আজকে অনেক বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখা হয়েছিল মিন্টু পার্ক। এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম যে মিন্টু পার্কে আজকে অর্থাৎ শনিবার যে ব্যাঙ্গালোর এবং কলকাতায় বিভিন্ন রকমের কাজ, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হাউসকিপিং, সিকিউরিটি কিংবা আউট অফ বেঙ্গলের যে বিভিন্ন ধরনের জব আমি নিয়ে আসি, সেই ব্যাঙ্গালোর জবের জন্য আজকে আমি ওই অফিসে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল মিডিলম্যান বা দালালের মতো কাজ করে জাস্ট ওখানে পৌঁছে দিয়ে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার যাতে না হয়, ডিরেক্টলি অফিসের সঙ্গে কথা বলে তারা যাতে নিশ্চিন্ত মনে ওখানে যেতে পারে এবং ওখানকার কিছু কন্ট্রাক্টস নিয়ে বা কোম্পানির যে ফর্মালা আছে সেই ফর্মালিটি মেনটেন করে যাতে ওখানে যায়, সেই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনার জন্যই আমি ওদেরকে আজকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, যেটার ছবি আমি ওই একাধিক ভিডিও বা অনেকক্ষণ ধরে ভিডিও বা বাজনা এগুলো করতে চাই না, সেটা আপনারা জানেন। কারণ এই আজকেই যদি বলি, আমি যেমন মিন্টু পার্কে অনেককে জয়েন করেছি, তেমনি আমাদের ওই ধুলাগড় জালান 1 নম্বরেও জয়েন হয়েছে, পেপসি গেটেও জয়েন হয়েছে, তো এরকম প্রতিদিন আমার বীরসিপুরেও জয়েন হয়েছে। তো প্রতিদিন আমাদের বিভিন্ন সাইডের লোক জয়েন করেই, তো সেই সব ভিডিওগুলো আমি সাধারণত চ্যানেলে দিই না, তো কিছু কিছু ক্ষেত্রে দিতে হয়। কারণ কি, ধরুন যেখানে ধরুন প্রায় 30-40 জন লোক এলো, তো তাদের মধ্যে কোয়েশ্চেন থাকে, মনে হয় এগুলো ড্রপিং কোনো ভিডিও অন্যান্য চ্যানেলের মতো, সেই জন্য বাধ্য তাদের মান রক্ষার জন্য মানে তাদের মনের কনফিউশন দূর করার জন্য জাস্ট টুকটাক ভিডিওটা আমাকে করে নিতে হয়, যেখানে আমি সবাইকে ডাকতে পারি না, জাস্ট বেছে ধরুন 30 জন নাম লিখিত নথিভুক্ত করেছে, সেখানে 4 জন বা 5 জনকে ডাকছি, তো সেক্ষেত্রে জাস্ট এই ভিডিওটা টুকটাক করে দিতে হয়। তো যাই হোক, আজকে মিন্টু পার্কে আমরা গিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখলেন। আগামীকাল যাব আপনার জগৎ দল, যেটা এক্সাইড ব্যাটারির যে আপনার লিডের যে ভ্যাকেন্সি দিয়েছিলাম, সেটা জয়েনিং করাবো ওখানে। রুবিতে কালকে জয়েনিং হবে, দমদমে তো আজকেও জয়েনিং হয়েছে। তো যাই হোক, এরকম জয়েনিং প্রোগ্রাম আমাদের ডেলি থাকবে। তো যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি আপনি কাজ একটা পেতে চান, জেনুইন কাজ অবশ্য পেতে চান, আমি বলি না যে আপনার হালকা কাজ এত টাকা মাইনে, কারণ আমি যেটুকু পাওয়া যায় সেটুকুই বলে থাকি। তো যাই হোক, যদি আপনারা এরকম একটা জেনুইন চ্যানেল দেখে আপনারা জেনুইনভাবে একটা কাজ পেতে চান, সর্বোপরি আপনার মেন্টালি কি কাজ করতে আপনি পারবেন, আমি কিন্তু আপনারা যখন ফোন করেন আমি সেটা একটু ফিল্টার করবার চেষ্টা করি, তাকে একটু প্যানিক দেখায় যে ও ভাই এটা এই কাজ ওই কাজ, তুমি কি কাজ করতে, তাকে একটু ফিল্টার করার চেষ্টা করি, যাতে আলটিমেটলি সে যেন ওই কাজটায় গিয়ে করতে পারে, মানে ওই কাজটা তারা যেন করতে পারে। জাস্ট আপনি ধরুন আমার যে চার্জ বা কিছু নেওয়ার জন্য আমি যদি ডাকতাম, তাহলে এত সব বলতাম না, সবাইকে ডেকে নিয়ে নিতাম, বলতাম হ্যাঁ খুব হালকা কাজ, লোহার কাজও হালকা কাজ বলে গিয়ে জয়েন করে দিতাম, কিন্তু আমি এটা করি না। আমার 2-4 জন হোক, 10 জন হোক, যাই হোক না কেন, সেটাকে আমি ফিল্টার করে তবে নিয়ে যাই। তার মধ্যে তারা কেউ পারলো না, সে ব্যাপারটা আলাদা, আদারওয়াইজ ম্যাক্সিমাম গিয়ে কাজটা করে, এই কারণে কারণ আমি আগেই ফিল্টার করে নিই। তো যাই হোক, এই জন্য আমি যখন লোক নিয়ে যাই সবাইকে চান্স দিই না, আমি সেখান থেকে বেছে বুঝে নিয়ে যাই। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি বিরাটি লোকেশানে একটি বালতি ফ্যাক্টরি, প্লাস্টিক বালতির ফ্যাক্টরিতে কাজের আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি। এই কাজটি যে জব রোল রয়েছে সেটা হচ্ছে এই প্লাস্টিক বালতির ফ্যাক্টরিতে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দানা, যে দানা বালতিগুলো হচ্ছে সেই দানাটা মিক্সিং করা, দানাগুলো ওই যে মেশিনগুলো হলার আছে তার মধ্যে ঢেলে দেওয়া, দানা আনলোডিং করা, বালতিগুলোকে যাওয়ার সময় লোডিং করা, মানে এই ধরনের কাজ আনস্কিল লেবারের কাজগুলোর জন্যই মূলত লোকটা নেওয়া হচ্ছে। এখানে ডিউটি আওয়ার্সটা রয়েছে 12 ঘন্টা, যেটি 15 দিন ডে এবং 15 দিন নাইট, এইভাবেই কিন্তু এই কাজটা হবে। তো এখানে যদি আপনি কাজ করতে যান, আপনার এখানে শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই, তবে বয়সটা কিন্তু অবশ্যই হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। আর সর্বোপরি একটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার কাজের মানসিকতা। एखाने ये 12 घंटा डिউটি आवर्से आपनी प्रतिदिन हिसाब से जो भावें ताहले रेट पाबेन 450 टाका जदि आपनी स्थानीय बासिंदा अर्थात आपनि आप डाउन करे ओखाने ना थेके डिউটি करें तबे किन्तु आपनी रेटटा पाबेन प्रतिदिन हिसाब से 450 टाका और जदि आपनि ग्रामेर छेले हये थाकेन डेली आप डाउन करे आपनार पक्षे डिউটি करा सम्भव नय से क्षेत्र में आपनी ओखाने थेके काज करबेन अर्थात कोम्पानी आपनाके रूम प्रोवाइड करबे से क्षेत्र में आपनार रेटटा होबे 420 टाका प्रतिदिन और जारा थेके काज करबे तादेर मধ্যে खेते होबे खाওয়ার জন্য কোম্পানি গ্যাস বা হাঁড়ি কড়া সেটআপ আপনাদেরকে প্রোভাইড করে দেবে আপনাদেরকে মিলেমিশে রান্না বান্না করেই খেতে হবে এটা এখানকার সিস্টেম। তো যাই হোক টোটাল কাজকর্ম বেতন ডিউটি আওয়ার সবকিছু ডিটেইলস আমি আলোচনা করে দিলাম। এরপর যদি মনে হয় আপনি এই কাজটি কাজ করার জন্য উপযুক্ত বা আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব তবেই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি একটা কাজ করবেন জাস্ট হোয়াটসঅ্যাপ করে লিখে দিন बाल्टी फैक्ट्री बिराटी बोले तो अपना नीचे नाम और मोबाइल नम्बर लिखे दिन ताहले आपनी आमार जे स्क्रीने जे नम्बर देवा आछे सेई नम्बरे कि लिखबेन ना बाल्टी फैक्ट्री बिराटी आपनार नीचे नाम एवं नम्बर एटा लिखे पाठिये देबेन। आमी 24 घंटार मध्य आपनादेरके गौतम बोले एकटा छेले आपनादेरके फोन करे नेबे और फोन कर अपन संगे कथोपकथन कर स्पट जयनिंगओ करिए देबे। एर जोन्नो सामान्य ओ 300 टाका करे चार्ज नेय कारण ओ तो बेकार वो एरकम भावे अपन के ओखाने स्पटे नहीं गए जयनिंग कर देवे शुद्ध ताई नय अपन सुविधा असुविधाओ क्योंकि सब किछु देखें। तो जाहोक हमें अपनारा जो भाव ह्वाट्सअप करबें ओके नम्बरगुलो पाठिए देव और अपन के कल कर समस्त किछु करे स्पट जयनिंग ओ करे दिए आसबे। तो जाहोक आजकेर भिडियोटी एई पर्यन्त अपना आबार भिडियो शेषे बोलछि यदि एरकम एक जेन्युइन चैनलेर अपडेट देखे जो काज पेते चान अवश्य चैनलटा सबस्क्राइब करे बेल आइकनटा प्रेस कर देवें कारण कलकातार बुके जब्स नाउ कोलकाता एकटाई मात्र चैनल जे किन्तु जतटुकू काजेर साइडे पावा जाए ततटुकुई आपनादेरके तुले धरे कोनो रकम बाड़ती कोनो कथा लोहार काज के हालका काज बा एई धरनेर काज करे आपनाके हैरेसमेंटेर शिकार कराय ना कारण शुधुमात्र आपनार सामयिक आमार ओई जे चार्ज बा जयनिंग चार्ज करिए दिए आमी आमार जीवन धारण करी सेटा किन्तु नय ताई जेहेतु आमार एटाई आमार पेशा नय ताई जेटुकू काज करार चेष्टा करी जेन्युइन भावेई। तो जाई होक आजकेर भिडियोटा एई पर्यन्त देखा होबे आपनादेर संगे नतुन कोनो एकटी काजेर आपडेट निये। ततक्षण सुस्थ थाकुन भालो थाकुन और कोनो ना कोनो काजेर संगे जुक्त थाकुन। नमस्कार।